স্বাগত সবাইকে আমার ইউটিউবে। তো চলে আসলাম, এটা হচ্ছে কৃত্য, ঠিক আছে, আমাদের রাজনগরের মডেলের। এটা হচ্ছে কৃত্য, তো যেদিন আমি যাই ওই দিন ছিল রাজ, তো ওই দিন ছিল অন্যত, মানে ওখানে ভাতের আয়োজন হয়, ঠিক আছে, রাসের দিন ভাত, তো ওই যে দেখো এগুলো কতগুলো ঠাকুর। তো চলে আসলাম, এখানে হচ্ছে কীর্তন, মানে এই যে দেখো কত ভিড়, কত ভিড়, এত ঠান্ডাতেও এত ভিড়। চলো, এখানে হচ্ছে কীর্তন, ওই যে হচ্ছে স্টেজ, সেটা তো ঠান্ডাতে চলে গিয়েছি কীর্তন। এখানে হচ্ছে অন্নকূট, ওই যে এখানেই হচ্ছে যে ভাত, এখানে ভাতটা রান্না করে ওই যে বাসের সিঁড়ি করা আছে, ওটা সিঁড়ি দিয়ে এখানে ওই গর্তটাতে ভাত ঢালে, যে চারিদিক লাল কাপড় দিয়ে ঘেরা আছে, ওটা গর্ত করা আছে, ওখানে ভাত রান্না করে করে ঢেলে দেয়। ওই জন্য এর নাম বলে অন্নকূট, মানে অন্নকে ঢেলে দেয়, তো আর রাতের দিন খাওয়া হয়, খাওয়ানো হয়, ভাত রান্না করবে আর করে ঢেলে দেবে, আর রাতের দিন খাওয়ানো হবে রাতের দিন। তো ভাত দেই, ডাল দেই, সবজি দেই। তো চলো এবার ওটা দেখে নিলাম, চলে আসলাম যেদিকে রান্না হয়, মানে রান্না বান্না করে এই যে এই জায়গাটা, এই জায়গাটাতে রান্না করে ওরা। আর এটা হচ্ছে যে দোকানের দিকে, দোকান সারাদিন অনেক ধরনের মুড়িহাড়ি, খেলনা, ক্যাসেটা, তারপরে চারোদিকটা এটা, তারপরে আমার এই যে ঠাকুরগুলো, অনেকগুলো ঠাকুর ছিল, রাধা কৃষ্ণ, কৃষ্ণ, অনেক অনেক ছিল, অনেক ঠাকুর, কতগুলো দাম জানি না আমি, অ্যাকচুয়ালি অনেক ধরনের ঠাকুর ছিল, রাধা কৃষ্ণটাকে তো চিনি, শিব পার্বতীও ছিল, তারপরে কী বলে গৌরাঙ্গ বলে, কী চৈতন্য বলে, সেগুলোও ছিল, অনেক ধরনের ঠাকুর ছিল। তো আমি রাধা কৃষ্ণকে চিনি, শিব ঠাকুরকে চিনি। তো হচ্ছে এটা হচ্ছে স্টেজের দিকটা বেলা, তো এই যে হয় বেলা, তারপরে দেখা যাচ্ছে আগে, মানে আমি যে ভিডিও করছি তো আমাকে লাস্টের দিকে দেখালাম, তো আমি সবাইকে দেখালাম, তারপরে আমাকে এখানে হচ্ছে আগে অনেকটা শিখিয়ে দিয়েছি অসুস্থ কারণে। তো চলো এবার দেখে নেবো আমার ঠাকুর, এখানে হচ্ছে কৃষ্ণ দোলনায় বসে আছে, কৃষ্ণ ঠাকুর সবাই দোলনায় একে দুলাচ্ছে, ঠিক আছে, ছোটো কৃষ্ণ, তো অনেকগুলো ঠাকুর হচ্ছে। এটা হচ্ছে রাজনগর মডেলের কীর্তন, ঠিক আছে, পাঁচ মাসে হয়, প্রতি বছর হয়, প্রত্যেক বছর হয়, আর প্রত্যেক বছর এই যে রাসের দিন ভাত রান্না করে ঢালে ঢেলে খাওয়ানো হয়, তো এগুলো একে বলে অন্নকূট, অন্ন অন্নকূট বলে, সেখান জানিটা ভুল হলে মাত্র। তো এই যে এটা হচ্ছে খাওয়ার জায়গা, এই যে যেখানে খাওয়া, এগুলো চলে আসলো আমার অন্নকূটের জায়গাটা, সব ভাত বার করছে, বেলচা দিয়ে, হাতা দিয়ে, যে যেটা পাচ্ছে সেটা দিয়ে ভাতগুলো বার করছে খাওয়ানোর জন্য, ঠিক আছে, এই যে গর্ত থেকে রান্না করে ঢেলে দেওয়া হয়েছিল, এখন শুধু খাওয়ানোর পালা। তো খাওয়ানোটাও বাস প্রায় শেষের দিকে, ডাল সবজি শেষ হয়ে গেছিলো, শুধু ভাত ভাত যত খুশি খাবা খাও, দিয়ে যাও, ডাল তরকারি শেষ ছিল। তো দেখো ভাত দিয়ে যাচ্ছে সবাইকে খাওয়ানোর জন্য, যে যত খেতে পারে ভাত, যত খুশি ভাত খাও। এই যে এটা হচ্ছে রান্নার জায়গা, এই যে জায়গা, যে কত বড় বড় বালটি হাঁড়ি করাই, এত রান্না হয়েছিল, রান্না করে করে আবার খাওয়ানো হয়, তারপরে অন্ধকূটের জায়গাটা এটা পিছনের দিক থেকে। তো চলো এই যে চলে আসতে হবে, এই যে যেখানে খাওয়াচ্ছে, যে দেখো সব বসে বসে খাচ্ছে, কেউ দাঁড়িয়ে খাচ্ছে, এই যে যেভাবে পারছে খাচ্ছে, কেউ বসে, কেউ দাঁড়িয়ে, কেউ আবার হাঁটতে হাঁটতে খাচ্ছে, কেউ আবার কী বলবো খেলা করতে করতে খাচ্ছে, এখানে হচ্ছে খাওয়ার জায়গা। তো কী আর বলবো, এই যে পাতা পেয়েছি, তো আমরা হলাম
ভদ্রবাড়ি, ভদ্রবাড়ি সব যা অবস্থা হয়। আমরা কি করেছি, পাতা দিয়ে কিনা দাঁড়িয়ে আছি আর বসে আছি, আর সবাই তো কী করছে, যাচ্ছে গিয়ে গিয়ে দিয়ে দিচ্ছে, দিয়ে বসে খাচ্ছে, আর আমরা ভদ্রভাবে এক জায়গাতে বসে গিয়েছি যে আসবে এসে দেবে আমরা খেতে পাবো। তো আমরা বসেই থাকলাম এক ঘন্টা, কিন্তু মানে দেই না, সবাই যাচ্ছে গিয়ে দিয়ে দিচ্ছে, দিতে আসে না। মানে ওরা ভাত আর ডাল নিয়ে এসে মানে বাটিতে রাখছে, সবাই ঘিরে ধরছে, ঘিরে ধরে বলবে দিয়ে দিচ্ছে, দিয়ে চলে আসলাম বাড়ি, বাড়ি চলে আসলাম রাত্রে দিকে, ঘোরাফেরা খাওয়া দাওয়া কমপ্লিট, চলে আসলাম বাড়ি, মেলা দেখা শেষ। চলো, ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব ফলো করে দিও। এটা হচ্ছে বাড়ির ভিডিও, বাড়িতে চলে এসেছি রাত্রিবেলা 11টার দিকে চলে আসলাম। তো পরের নতুন ভিডিওতে দেখা হবে, কথা হবে, টাটা বাই বাই।